কি দেখছো তুমি বাবা? কই বাবা, কোথায় শুয়ে আছে? এটা আশা করছি সবাই বেশ ভালো আছে। তো আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও, সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো ভিডিওটা এখন দিয়ে শুরু করছি। এখন মর্নিং, তো সকালবেলা তো গাইস গুছি গেছি, আমরা বার হয়ে গেছি। দেখো এখন যাচ্ছি মেট্রো টিকিট কাটতে। মেট্রো টিকিট কাটা হয়ে গেছে, এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা বর্ধমান। আর আমার কচু, মানে আমার গোপাল সোনাই, প্রথম ফার্স্ট টাইম ও বাড়ি যাচ্ছে। মানে ও জন্মানো হওয়ার পর দিয়ে এখনও পর্যন্ত বাড়ি যায়নি। তো আজই ও বাড়ি যাচ্ছে, 3 মাস পরে গেছে ওর। তো ওর ঠাম্মি এখনও ওকে দেখেনি, সেই জন্য যাচ্ছি। তো এখন আমরা মেট্রোয় যাব, তারপরে যাব বাসে। তো রিজার্ভ বাস হয়েছে, আর এই বাসে চলেও এসেছি মেট্রো থেকে নেমে। দেখো বাসে চলে এসেছি, আর বাবু খুব গরম করছে, সেই জন্য আমি জামাটা খুলে দিয়েছি। আর প্রচুর প্রচুর গরম, কারণ এখন যা রোদ তা মানে থাকাই যাচ্ছে না। এখন আমি একা বসে আছি, বাবুর খুব গরম করছে বলে ওর বাবা ওকে বাইরে নিয়ে গেল একটু, কারণ বাসটা ছাড়ার টাইম এখন অনেক দেরি আছে। ঠিক আছে, ওই যে বাইরে ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুকে হাওয়া দিচ্ছে। তো বাস আমাদের এবার ছেড়ে দিয়েছে, দেখো বাবুকে নিয়ে এখন আমরা খেলছি দুজনে। ও শুধু ঘুরু ঘুরু করে দেখছে, কারণ ওই ফার্স্ট টাইম দেখছে। ওকে নিয়ে এখনও কোনোদিন আমরা বার হইনি, যেহেতু এই প্রথম বার হলাম। ও হওয়ার পর দিয়ে একমাত্র ডাক্তার কাছে ছাড়া আর কোথাও যাইনি আমরা ঘুরতে। তো ও খুব ভালো লাগছে, গরম লাগছে, কষ্টও হচ্ছে, কিন্তু ভালোও লাগছে, কারণ ওর চোখে এগুলো সব নতুন। সেই জন্য ও সমানে এদিক ওদিক করে দেখছে, কারণ এর আগে এগুলো কখনো দেখেইনি। আমি তো ওকে নিয়ে কোনোদিন এখনও বার হইনি। তো আমার সাথে কত মজা করছে দেখো, বাসের মধ্যেই এরকমই ও আমার সাথে মজা করছে। আর কত খুশি, ও খুব খুশি, কারণ মানে ওই ফার্স্ট টাইম বাড়ি যাচ্ছে। বাড়িতে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, আমরা অনেক দিন বাড়ি যাইনি। ওর বাবা মানুষকে দিয়েছে, কিন্তু ও আমি এই 1 বছরের উপরে বাড়ি যাইনি, সেই জন্য আমরা যাচ্ছি। আমারও খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পরেই বার হলাম। যেহেতু কলকাতা থাকলে তো বাড়ি হতে পারি না, আর বাবুকে নিয়ে তো আরোই বার হতে পারি না, কারণ ওর শরীর খারাপ হবে, সেই ভয়তে আর আমি বাড়ি দিয়ে বারই হই না। তো ও মজা পাচ্ছে, আমারও খুব ভালো লাগছে, আর একদম সম্পূর্ণ একটা নতুন যেহেতু ওর কাছে, ওর তো এটা ভালোই লাগবে। কিন্তু গরমে এই যা একটু খুব কষ্ট হচ্ছে। তো শুধু বাসটা আমাদের রিজার্ভ করা ছিল, মানে আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম ডাইরেক্ট বর্ধমান গেলে, সেই জন্য দুপুরে বার হতে হলো, কারণ দুপুরের বাসটা আছে বেলার দিকে, সকালে কোনো বাস নেই। তো দুপুরে বার হয়েছি, ওই জন্য একটু গরমে কষ্ট হচ্ছে। একটু পরেই সন্ধ্যে মানে বিকাল বিকাল হয়ে যাবে, একটু পরেই হাওয়া হাওয়া আসবে, ঠান্ডা আরও কষ্ট কম হবে। তো চলো দেখো ও কেমন দেখছে, ওর চোখে একটুকু ঘুম নেই, ওর মানে দেখেই যাচ্ছে এদিক ওদিক। তো আমরা এবারে বাস দিয়ে নামবো, নামার টাইম হয়ে গেছে। তো আমরা নিজেও গেছি, এই যে ও আর আমি একসাথে দাঁড়িয়ে আছি, আর হাল কি হয়েছে আমাদের দেখো, চোখ না কানের কি হাল দেখো, শুধু চুলগুলোর হাল দেখো, যেন মনে হচ্ছে পাগলি পাগলি রোদ গরম। আর আমরা নেমে গেছি এবারে বাড়ির পথের দিকে, রওনা দিচ্ছি, এক একটা জোর জোর করে যাচ্ছি আমরা সবাই মিলে। যেহেতু এই দেখো আর কতক্ষণ তো ধান জমি, গ্রামের মানে পরিবেশটা সম্পূর্ণই আলাদা, মুগ্ধময় পুরো। এখন তো ধানের সময় গরমে ধান কত সুন্দর লাগছে দেখো মাঠটা, আর খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা আবহাওয়া আমাদের কলকাতায় যে গরম আবহাওয়াটা আছে এখন, যে অত্যধিক গরম, সেই আবহাওয়াটাই কিন্তু এখানে নেই। এখানে অনেকটাই ঠান্ডা, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। অনেকদিন পরে দেখছি যে ওটা একটু অন্যরকম লাগছে, বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। তো এখন চলে এসেছি আমরা, মানে বাড়ির সামনে চলে এসেছি। মা বললো যে আমাদের রক্ষা মা কালীমা আছে, তো ওখানে বাবুর মানসিক ছিল, মানে ওর ঠাম্মি করে রেখেছিলো, ঠাম্মির শরীরটা ভালো নেই বলে আসতে পারছে না। তো ওকে নিয়ে এখন এখানে শোয়ানো হবে, মা রক্ষা মায়ের কালীর মানে কালীমায়ের ওখানে সুবি দেওয়া হবে। দেওয়ার পরে কি বলে ভালো, ওটা হরিলুট ছড়ানো হবে। তো সেই জন্য বাবুকে আমি সুবি দিচ্ছি, দেখো এই যে আস্তে আস্তে সুবি দিচ্ছি, যেহেতু ভয় পাবে এটাই ভাবছিলাম, কিন্তু দেখছি না ও ভয় পাচ্ছে না, চুপচাপ শুয়ে আছে দেখো। আর কেমন দেখছে এদিক ওদিক, কারণ ওর কাছে এটা তো সম্পূর্ণ নতুন আর প্রথম।
সেই জন্য দেখো কত হাসছো দুষ্টু। এবার ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ভয় পাচ্ছে না, আমি তো ভাবছিলাম ও কত ভয় পাবে, কিন্তু একটুকো ভয় পাইনি। ও আরো দেখছে আর হাসছে, আর ঠিক কালী মায়ের স্থানের দিকেই তাকিয়ে আছে। দেখো কেমন হাসলো তো। আর বাবুকে দেখতে কত সবাই চলে এসছে, দেখো অনেক অনেক লোকজন চলে এসছে, ওকে শুভে দিয়েছি। আর গ্রামের কত লোকজন চলে এসছে ওকে দেখছে, তো ও খুব মজা পাচ্ছে। কারণ ওখানে মানে ওখানে তো এত লোকজন দেখতে পায় না, আর এখানে হঠাৎ এত পরিমাণে লোকজন ও দেখেই তো অবাক হয়ে যাচ্ছে যে তারা কত বাচ্চা কত করে ওকে নিয়ে আমি গাড়ি দিয়ে নামাবো। বেশ ভালোই লাগছে, ওরও খুব ভালো লাগছে। আর আমি অনেকদিন পরে বাড়িতে গেছি, মায়ের মাথা ঘুরছে, বমি করছে, ওই জন্য তো মাকে দেখতে আসার জন্য জনতা এখন একা ভালো লাগে না। আর এখানে বেশ ভালো লাগছে, কত সবাই বাবুকে দেখতে এসছে। এই যে তো এবারে বাতাসাগুলো ছড়ানো হবে, বাতাসা ছড়ানোর পরে এবারে ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও, সব ছিটিয়ে দাও, চারিদিকে ছিটিয়ে দাও, চারিদিকে চারিদিকে দিয়ে দাও, চারিদিকে, হ্যাঁ ওইদিকে, বাঁদিকে 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 দাও, বাঁদিকে দাও, বাঁদিকে দাও। আচ্ছা আমাদের জন্য একটা কি দুটো রেখে দাও, বাকি সব দিয়ে দাও। ঘটুরে একটা কি দুটো রেখে দাও, বাকি সব দিয়ে দাও। হ্যাঁ আমি বলছি একটা কি দুটো রেখে দাও, আমরা সব একটু একটু করে ভেঙে খেয়ে দেবো। তো এবারে আমরা বাড়ি যাব, হয়ে গেছে সব কাজবাজ বাইরের। তো এবারে ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, আর বাবুকে এনে ওর ঠামে করে দিলাম। দেখো ওর ঠামে কত ওকে আদর করছে, এই প্রথম ওকে দেখছে মানে খুব ভোরে ওকে আদর করছে, বলে বোঝানো যাবে না। তো ফার্স্ট কালকে দিয়ে আবার বাবু নতুন